কারো যদি মওতের আযাব হয় আযাবুল মওত সাকরাতুল মওত শিদ্দাতুল মওত জাহান্নামি কষ্ট হয় ওই সময় ওই বাড়ির ছেলে মেয়েদের মধ্যে যদি আল্লাহ পাক কারো জানে একটু দয়া বলে মায়া বলে যদি দেন ছুটে গিয়ে উযু করে আল্লাহ পাক কালাম কোরআন পাক নিয়ে সে মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াত করে আল্লাহ কালাম কোরআন পাকের ইজ্জতের খাতিরে কুরআন পাকের সম্মানের খাতিরে ওই মৃত্যু ব্যক্তি বান্দা বান্দির জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে মওতের আযাব কল্লা আসান করে দেন নারে তাকবীর নারে তাকবীর কারো যদি কবরের আযাব হয় ওই কবরে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ তিলাওয়াত করেন সূরা ইয়াসিন পাক সূরা হাশর সূরা মুলক সূরা রহমান শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ঝরে কেঁদে কেঁদে দোয়া চায় আল্লাহ পাক কুরআন পাকের ইজ্জতের খাতিরে কুরআন পাকের সম্মানের খাতিরে ওই কবরবাসী বান্দা বান্দির জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে কবরের আযাবকে মাফ করে দিয়ে কবর কেন আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহরবানি করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেয় ও বেগানেরা যত রকমের দোয়া আছে বাবা কোরআন পাক তিলাওয়াত করে দোয়া করলে পরে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় করবে ভাড়া করে ভাড়া করে নিজের বাড়িতে যদি পরিবেশ না থাকে সব মডার্ন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে ছুটাছুটি করছে আপনি যে মুসলমান আপনি যে মোমেন আপনি ইমানদার আমাদের আখিরাত আছে না নাই যাই করে পরকাল ভিত্তিক করতে হবে দুনিয়াদারি করুন দিনদারির ভেতর দিয়ে দুনিয়াদারি দুনিয়াদারি করতে গিয়ে যদি আল্লাহ আল্লাহ রসুল বলা হয়ে যাও তাহলে মনে রাখবে তোমার কপালে কিন্তু দুঃখ আছে সময় যখন আসবে টের পাবে খবরটা ভালো হন পরিবর্তন হন সংশোধন হন নিজেকে নিজে ভালো হবারের চেষ্টা করে মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরুব্বিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাড়ির পরিবেশ থেকে বাঁচা, করুণ দিন সামনে আসছে। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, আর কথাই বলে না। কান কোন দিকে, মন কোন দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে, ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান, সাবধান। দোয়া উঠে গেছে বাবা, দুনিয়ার দোয়া নেই। একটা দিন ছিল মসজিদের ইমাম খালি ঘোষণা দিত যে ফজরে নামাজের পর কবর জিয়ারত হবে, প্রত্যেকটা বাড়ির ছেলেরা, বাচ্চারা, যুবকরা, মুরুব্বিরা, তরুণরা, মুসল্লিরা সব একে দলে দলে ঝাঁকে ঝাঁকে উজু করে সুন্দর সুন্দর জামা কাপড় টুপি মাথায় সব যে গোরস্থানে যে দাঁড়াত ফুলের বাগানের মতো, যার যেখানে আত্মীয় ছেলে বাপ মা নানা দাদু নানি দাদি আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে কবরের কাছে, গোটা কবরটা ফুলের বাগানের মতো সাজিয়ে এখন আর হয় না। একটা দিন ছিল জানাজার নামাজের পর একটু সবরেসানি হতো, মোনাজাত সেটাও তুলে দিয়েছে। ওটা করে কি হবে? ওটা করা লাগবে, দাও বন্ধ করে দিল। একটা দিন ছিল মাইয়াতে কেউ মারা গেলে তার নামে কলমা খানি হতো, লাখ কলমা হতো, কোরআন খানি হতো, সেবিনা খতম হতো, নাজিরা খতম হতো, মাদ্রাসার ছাত্র, ওস্তাদ, হাফেজ, মসজিদের ইমাম, মুসল্লিদের সব দাওয়াত হতো। তিনটে চারটে পাঁচটা মসজিদে মুসল্লি আসতো সব বাড়ি বাড়ি থেকে, মৃত্যু ব্যক্তির বাড়িতে জমা, প্রত্যেকটা মুসল্লির হাতে একটা একটা কোরআন শরীফ, পারা কোরআন শরীফ, তিরিশ পারা কোরআন শরীফ, তিরিশটা খণ্ড, সব মুসল্লির সবাই কোরআন শরীফ। অল্প সময়ের মধ্যে তিন খতম, পাঁচ খতম, সাত খতম, দশ খতম কোরআন পাক তিলাওয়াত হয়ে গেল। অল্প সময়ের মধ্যে এক লাখ পঁচিশ হাজার কলমা শরীফ তিলাওয়াত হয়ে, সমস্ত মুসল্লিদের ছেলেদের নাস্তা পানি চা পানি খাওয়া হয়ে গেল। এবার দোয়া হবে, দোয়া করবে কে? কে দোয়া করবে? একটাও বাজে লোকের মধ্যে যতগুলি আছে সব কটাই মুসল্লি। একটা গুণাগার বান্দার জন্য অতগুলি নামাজে মুসল্লি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, যদি আল্লাহ পাক গুনাহগার বান্দার গুনাহকে যদি মাফ না করেন, সমাজের বুকে অতগুলি নামাজি মুসল্লি বান্দারা মিথ্যাবাদ কুরবান হয়ে যাবে। আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, এত বড় মেঘের বান, নামাজি মুসল্লি বান্দাদের সত্যতাটা বজায় রাখবার জন্য হাফেজ কোরআন ওস্তাদ কেরাম মসজিদের ইমাম, নামাজি মুসল্লি বান্দাদের সত্যতাটা বজায় রাখবার জন্য একটা গুনাহগার বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আর হয় না, উঠে গেছে। কি হবে? মুসল্লি খেয়ে কি লাভ? অত পয়সা খরচ করে কি হবে? কিচ্ছু হবে না, সব বেকার। লাভ তুলে দিলে, জানাজার নামাজে দোয়া হতো সেটাও তুলে দিলে, কবর জিয়ারও তুলে দিলে, কলমা খানি লাখ কলমা সেবিনা খতম, কোরআন খানি ছোলা পড়া নাজেনা খতম কুল খতম সব তুলে দিলে। এবার বলুন তো দেখি দোয়া দরকার আছে না নাই? কে করবে? সব তো তুলেই দিলে, কে করবে? দোয়া দরকার আছে না নাই? কে করবে বলে? নিজের বাড়িতে যদি পরিবেশ না থাকে,
বাড়ির পরিবেশটাকে বাঁচা। কিছু কিছু হাফেজ মৌলবি বেরিয়েছে উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার ওসব করে কি হবে অত পয়সা? এক কাজ করো, ওই টাকাটা অমুক মাদ্রাসায় দাও, অনেকগুলি ছেলে আছে পড়াশোনা করে ওইখানে দাও, একেবারে দেখবে তোমার বাপ মা না দাদু দাদি নানা নানি না সোলানা নেকি পাবে, সোলানা নেকি পাবে। যাও মাথায় বুদ্ধি দিয়ে এগুলো লিয়ে যাচ্ছে, লিয়ে যে মনে মনে রেডি হচ্ছে, আমচা চামচা লিয়ে ওই টাকা কোনো তিন ভাগের কমিশন বের করে আমচা চামচারে নিজেরা ভাগ করে ভাগ করে খাচ্ছে। আর মাদ্রাসায় নিয়ে যে চারানা দেয়, চারানা দেয় মাদ্রাসা আনার পরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কিছুই তো পাচ্ছিলাম তবু তো ঘুরে ঘুরে চারানা এনে দিল, সম্পূর্ণটাই হলো মসজিদের মুসল্লিদের হক, গ্রামবাসীদের হক, গরিব দুঃখীদের হক, নিজের আত্মীয় স্বজনদের হক, মাদ্রাসার হক নয়। মাদ্রাসা দিতে পারে, দশটা ছাত্রকে দাওয়াত করেন না, দাওয়াত করুন না, ঘরে নিয়ে এসে দু খতম কোরআন শরীফ বুদ্ধি করে পড়িয়ে নেন না, নিজেরা তো পারিনি, নিজেরা তো পারিনি, দশটা ছেলেকে নিয়ে এসে ভালো মন্দ খাইয়ে নাস্তা পানি করুন, ভালো করে খাইয়ে দেন, দু খতম কোরআন শরীফ পড়িয়ে নেন না, দু হাজার তিন হাজার টাকা নজমা দিয়ে যাও বাবা এটা তোমরা ভাগ করে নেবে যাও। কথা বুঝতে পারছে না, কথা বুঝছে পরিবেশটা খারাপ করছো কেন? এরা তো কতগুলি বেরিয়েছে টুপি দাড়ি নিয়ে, দেখে তো ফেরেস্তার মতো, এত বড় শয়তান, এত বড় শয়তান, আর খালি বদনাম দেয়, ফুরফুরে বাইচানা নজর না বেশি নিয়ে যায়, তুই নিজে আমার দাদুর বাগানে চুটে চুটে খাচ্ছিস, তোর বাপ করে গেছিল, যা তবলিগে চল যা শয়তানরা, যা শয়তানরা বেরোলিতে চল যা, কাটাই চল যা, আদান গাড়িতে চল যা, যা জামাত ঝুঁকে যা শয়তানরা, ফুরফুরার নাম দিয়ে খুঁজছিস কেন? আপনাদের বাড়িতে যদি ফুরফুরাশে দাদুজির মুড়িদের ছেলে মুড়ি যদি থাকে, আপনি দাদাহুজির মুড়িদের নাতি যদি হন, পীরের আওলাদ হিসাবে কিছু হক আছে না নাই একটু হানা কিছু বলে? মুড়িদের হালাল পয়সা নিয়ে যায়, হালাল পয়সাতে সংসার চালায়, হালাল পয়সাতে ড্রাইভার আলেম ওলামার নজর লাগে, হালাল পয়সাতে দাদা হুজুরে এতিমখানা চালায়, হালাল পয়সা থেকে দাদা হুজুরে মুড়ি দান্দে ঘরে বারো মাস মেহমানদারি করি না করিনি, ওই হালাল পয়সা থেকে আবার কিছু কিছু করে বেঁচিয়ে বেঁচিয়ে রেখে দাদা হুজুর কেবলার ইসালে সওয়াবের হাফ কোটি মুরিদানকে আপনাদের হালাল নজরানার পয়সা থেকে আপনাদেরই মেহমানদারি করে থাকি। জাকাত ফিতরা না, তোমাদের মতো হারাম কর গরিবের হক মারা, এতি মিসকিনের হক মারা পয়সা নয়, ফেতরা কাপ্পানা কোরবানির খালের পয়সা খাওয়ায় না, মুরিদদের হালাল টাকা নিয়ে যায়, হালাল টাকা দিয়ে সব কিছু করে, আপনাদেরও মেহমানদারি করে ওই আপনাদেরই টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে। জাকাত ফেতরা গরিবের হক মারা নয়, কাপ্পারা ফিদিয়া ফেতরা নয়, কোরবানি খালের পয়সা না, তোমাদের মতো চোরা কোথা করে ফুরফুরা হুজুরদের নামে বদনাম দিয়ে হুজুরদের আশাটা বন্ধ করে, এতদিন দুয়ানা তিনানা কুড়ে কুড়ে খাচ্ছিল ট্যাক্সিস করে, এবারে হুজুরদের আশা বন্ধ করে ষোলো আনাটা চুষে চুষে খাবে, ষোলো আনা আল্লাহ আছেন না নাই, আল্লাহ দেখছেন না দেখছেন না? তোমরা চালাক আমরা বোকা, আমরা পারি না তোমাদের মতো ব্যবসা করতে, আমাদের ফুরফুরা সবই ধনী ধনী মুড়িদান আছে না নাই? তুই জলসা করে ক টাকা নজরা দা,
জাকাত ফিতরা তুললে তোমার জালসার থেকে পঞ্চাশ গুণ নজরানা দৈনিক পাবো, দৈনিক, সপ্তাহে মাসে নয়, দৈনিক পাবো, তোমার থেকে পঞ্চাশ গুণ নজরানা পাবো। জালসা করে যা টাকা দাও, জাকাত ফিতরা যদি তুলি তোমাদের নজরানার থেকে পঞ্চাশ গুণ বেশি পাবো। তোমরা চালাক আর ওমর সিদ্দিকি বোকা? ওমর সিদ্দিকি বোকা নয়, আল্লাহ আছেন না নাই একটু হা না বলো, আল্লাহ দেখছেন না দেখছেন না? দুনিয়া থেকে কি আল্লাহর ভয় উঠেই গেল? আল্লাহকে মুখ দেখাতে হবে না? ব্যাংক বোঝেন, ব্যাংক আপনাদের ব্যাংক লাপায় কোথা থাকে? পানিতে, কোথা থাকে? পুকুরে, পানিতে। ও সর্দির ভয় আছে, সর্দি বোঝেন না, সর্দি ওর ভয় আছে। এই শয়তান গুণ গোনায় গোনায় পাপে পাপে পরিপূর্ণ, গরিবের হক এতিমের হক গুণ এইভাবে মেরে মেরে খাচ্ছে। এরা একটা ভালো ব্যবসা ধরেছে, এটা ভালো ব্যবসা চলছে, সত্যিকারের প্রতিষ্ঠান যারা তারাই পাচ্ছে না। আমরা বুঝি না, তোমরা চালাক আমরা পারি না, কিন্তু আল্লাহকে মুখ দেখাতে হবে না? হবে না। মুরিদদের হালাল পয়সা থেকে সবকিছু করি, মুরিদদের খেদমত করি মুরিদদের পয়সা দিয়ে, এই হালাল পয়সা দিয়ে, গরিবের হক মারার নয়। সব তুলে দিলে বাবা, এবারে বলুন বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে আপনার কপালে কিন্তু দুঃখ আছে মনে রেখে দেবে, কে দোয়া করবে? দোয়া করবার লোক পাবে না। ব্যারাম কিন্তু গড়ে ধরেছে, খালি সাধারণ লোক নয়, আলেম মাওলানা ইমাম সাহেব, হাফেজ সাহেব, হুজুর সাহেব, ইস সাহেব, হাজি সাহেব, সুফি সাহেব, ব্যারাম কিন্তু গড়ে ধরেছে। কাকে বলবে? আমার বলার দরকার নেই, নিজের বাড়ির পরিবেশটাকে বাঁচা তৈরি করে যেতে পারো, কপাল কবরে শুয়ে শান্তি, কবরে শুয়ে শান্তি পাবে। আমার ভাই জানরা, বাপ জানেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চা, কিয়ামতের কঠিন হাশরের দিন আল্লাহ সবাইকে দাঁড় করাবেন, আল্লাহ বাপ বিচার করবেন, বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বান্দা বান্দিদের ডেকে ডেকে যাদের আমল নামা যাদের হাতে হাতে আল্লাহ দিয়ে দেবেন, নাফরমান বান্দা যারা তাদেরকে আল্লাহ পাক বাম হাতে আমল নামা দেবে। শুধু তাই নয়, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠি দিয়ে আল্লাহ বের করবেন। আল্লাহ ফেরেশতারা ঘাড়টাকে মুচিড়ে মুচিড়ে পেছন দিকে ঘুরিয়ে দেবেন, হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে পেছন দাঁত থেকে বাম হাতে আমল নামা দেবে। জোরে বল আস্তাগফিরুল্লাহ রব্বি। জোরে বলতে পারেন না? আস্তাগফিরুল্লাহ রব্বি। কোন হাতে? কোন হাতে? প্রকাশ্যে না গোপনে? গোপনে, গোপনে প্রকাশ্যে। কিয়ামতে গোপনের ব্যাপার আছে? জি না। কথাই বলে না তো দেখছি, সব বড় বড় সব মুফতি সামনে বসে আছে, কথাই বলে না, কত না জেনে গেছে, প্রকাশ্যে না গোপনে? হ্যাঁ, যা হবে সব খোলাখুলি। লক্ষ লক্ষ বান্দা চেয়েছে থাকবে তোমার দিকটাই, যখন ডাক হবে না লক্ষ লক্ষ তোমার দিকে যে কোন হাতে পেলো, কোন হাতে পেলো আমার নামা হাতে, বে হাও হাও করে কাঁদবে দুঃখে। মরে গিয়েছিলাম আর জীবিত যদি না হতে হতো, মরে গিয়েছিলাম এই আমল নামা যদি নিজে হাতে যদি না পেতাম কতই না ভালো হতো। দুনিয়ার বুকে মানুষ না হয়ে যে জানোয়ার হতাম, দুনিয়ার বুকে মানুষ না হয়ে যদি পশু হতাম কতই না ভালো হতো।
যত পশুগুলো মরে যাওয়ার পরে কিয়ামতে বিচারে পড়ে সমস্ত জানোয়ার পশুগুলো হবে আল্লাহর বেহেশতের মাটি। কিসের মাটি? আল্লাহর বেহেশতের মাটি। কিতাব গুনো পড়বেন না, সমস্ত জানোয়ার গুনো হবে বেহেশতের মাটি। তাহলে আমি মানুষ কি হয়েছিলাম? জাহান্নামে জ্বলার জন্য হয়েছিলাম? হাউ হাউ করে কাঁদ মানুষ, জাহান্নামে জ্বলার জন্য হয়েছিলাম, তা কতই না ভালো হতো যে মানুষ না জানোয়ার হতাম, তাহলে তো বেহেশতের মাটি হয়ে শান্তি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমালি বান্দা বান্দিদের ডাকবেন ডেকে ডেকে, যাদের ষোলো মুখ দিয়ে ডান হাতে আমল নামা দেবে। জোরে বলুন, জোরে বলতে পারেন না? সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা পেয়ে আল্লাহর বান্দা বান্দিরা সব খুশিতে বাগবাগ হয়ে আল্লাহ গো এত নেকি কে দিল?